আসসালামু আলাইকুম। এখন আমি করব ঝাল গরুর মাংস, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে গোশটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, মরিচ হলুদ গুঁড়া, জিরা ও ধনে গুঁড়া, লবণ, টক দই, সিরকা, মরিচ বাটা, এটা আমি হাফ ক্রাশ করে নিয়েছি এবং এটা বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ঝাল। এবং দিয়ে দিব সরিষার তেল, এটা পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। গোশটা এখন খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি মিশ্রণটাকে প্রেশার কুকারে দিয়ে কুক করে নেব। এখন আমি বাগারটা রেডি করছি। গরম মশলা, পেঁয়াজ, thank you.
এখন আমি দিয়ে দেব রাঁধুনি মশলা গুঁড়া, কিছু পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ। তৈরি হয়ে গেল ঝাল মাংস। এটা রুটি, পরোটা, নান দিয়ে খেতে খুবই ভালো লাগে, দেখবেন আপনারা খেয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল গরুর ঝাল মাংস। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।